সত্যকে আশ্রয় করে চললে যে অশান্তি নাই তাও না, সত্য পথে চলতে গেলেও অনেক ঠাট্টা উপহাস সহ্য করতে হতে পারে। প্রকৃতপক্ষে অন্যের জন্য দুঃখ কষ্ট ভোগ করা অশান্তি নয়, তা বরঞ্চ আনন্দের। শান্তি পাই তখন ওই যখন ইষ্টের জন্য ঠাকুরের জন্য সব রকম দুঃখ কষ্ট ভোগ করতে রাজি থাকে। ঠাকুরের মন্দির তৈরি হচ্ছে, কখন কিভাবে তার মন্দিরের জন্য অর্ঘ্য দিতে পারবো, এই যে উদ্বেগ এতেই শান্তি। অশান্তি কখন হয়? যখন তার ইচ্ছাকে সর্ব করে চলার চেষ্টা করি। একসময় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলছিলেন, ভক্তগণ বসে আছেন পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সম্মুখে, আর তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এই কথাগুলি বলছিলেন, জয় গুরু বন্দে প্রভু।